हेलो स्टूडेंट्स, आज हमारे वीडियो ते एक गुरुत्वपूर्ण टॉपिक ह्यूमन बॉडी एवं मानव देहर सबथेके गुरुत्वपूर्ण अंगगुली निये जे समस्त प्रश्न उत्तर विभिन्न कम्पिटिटिव एग्जाम आछे सेगुलो आज आलोचना करब। एर आगे आमरा दुटी पार्ट आलोचना करेछि, तोमरा जारा नतुन तारा अवश्यई प्लेलिस्टे गिये भिडियोगुलो चेक करो। सो नाउ लेट्स स्टार्ट। प्रथम प्रश्न, आयोडिनेर अभावे कोन रोग हय? आयोडिनेर अभावे गलगण्ड रोग हय। एनजिओग्राम की? एनजिओग्रामेर काज की? एनजिओग्रामेर काज होच्छे एनजिओग्रामेर माध्यमे हार्टेर ब्लक देखा जाए बा डायग्नोसिस करा हय। निमोनिया एकटी ब्याक्टेरियल रोग। निमोनिया एकटी ब्याक्टेरियल रोग। नेक्स्ट होच्छे पोलियो। पोलियो किभाबे छड़िये पड़े? पोलियो शांत जलेर माध्यमे विस्तार लाभ करे। पोलियो जलेर माध्यमे विस्तार लाभ करे। ভিটামিন সির অভাবে কার্ভি রোগ হয়। ভিটামিন সির অভাবে যে রোগ হয় তার নাম হচ্ছে স্কার্ভি রোগ, এবং স্কার্ভি রোগ এর লক্ষণ হচ্ছে দাঁতের গোড়া ফুলে যায় এবং মাড়ি আলগা হয়ে যায়। নেক্সট হচ্ছে ক্যারোটিনযুক্ত শাকসবজি রাতকানা রোগ থেকে মুক্তি দিতে পারে, বা ক্যারোটিনযুক্ত শাকসবজি রাতকানা রোগ থেকে রক্ষা করতে পারে। নেক্সট হচ্ছে ঘ্রাণ কি? ঘ্রাণ এক ধরনের রাসায়নিক সংবেদনা। ঘ্রাণ হচ্ছে এক ধরনের রাসায়নিক সংবেদনা। চোখের এক পলক ফেলতে কত সময় লাগে? 0.4 সেকেন্ড। চোখের এক পলক ফেলতে সময় লাগে 0.4 সেকেন্ড। চোখে আলো প্রবেশ করে কিভাবে? কর্নিয়া দিয়ে চোখে আলো প্রবেশ করে, কর্নিয়া দিয়ে। নেক্সট হচ্ছে মস্তিষ্কের ওজন কত? মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কেজি। রক্তে প্রোটিনের হার কেমন? রক্তে প্রোটিনের হার প্রায় 50%। নারীর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কেমন হয়? 10 থেকে 15 গ্রাম 100 মিলিতে। পুরুষের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কেমন? 14 থেকে 18 গ্রাম 100 মিলিগ্রাম রক্তে। প্রতি 100 মিলিগ্রাম রক্তে 14 থেকে 18 গ্রাম হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে শ্বেত ও লোহিত রক্তকণিকার অনুপাত কত হয়? এখানে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত হচ্ছে 500:1, অর্থাৎ লোহিত রক্তকণিকা 500 থাকলে শ্বেত রক্তকণিকা হবে 1টি। নেক্সট কোশ্চেন, অটোজমের সংখ্যা কত? অটোজমের সংখ্যা হচ্ছে 22 জোড়া। মানব দেহে ক্রোমোজমের সংখ্যা কত? 23 জোড়া। মানব দেহে ক্রোমোজমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। 3 মিনিট 30 সেকেন্ড শ্বাস প্রশ্বাস বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয়। 3 মিনিট 30 সেকেন্ড মানুষের রক্ত সঞ্চালন কত মিনিট বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয়? মানুষের রক্ত সঞ্চালন 5 মিনিট বন্ধ থাকলে মানুষের মৃত্যু হতে পারে। জীবন রক্ষাকারী হরমোন কোনটি? অ্যালডোস্টেরন। জীবন রক্ষাকারী হরমোন হচ্ছে অ্যালডোস্টেরন। মৃদু আলোতে ভালো কাজ করে চোখের কোন কোষ? মৃদু আলোতে কাজ করে চোখের রড কোষ। মানুষের লুপ্তপ্রায় একটি অঙ্গ কোনটি? অ্যাপেন্ডিক্স। মানুষের একটি লুপ্তপ্রায় অঙ্গ হচ্ছে অ্যাপেন্ডিক্স। আপৎকালীন হরমোন বলা হয় কাকে? অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, মানুষের পাকস্থলীর আকৃতি কেমন? ইংরাজি যে অক্ষরের মতো হয়? যক্ষা, কলেরা, বসন্ত, টাইফয়েড, এগুলি কেমন ধরনের রোগ? সংক্রামক বা ছোঁয়াচে। পাইরিয়া। পাইরিয়া রোগের ফলে কি হয়? পাইরিয়া রোগের ফলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে। ভিটামিন সি যুক্ত খাবার পাইরিয়া রোগের প্রতিকার করে। ভিটামিন সি যুক্ত খাবার পাইরিয়া রোগের প্রতিকার করে। নেক্সট হচ্ছে তিরি অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাজমোডিয়াম ভাইরাস ছড়ায়। তিরি অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের কারণ এবং এটি প্লাজমোডিয়াম ভাইরাসকে ছড়ায়।
নেক্সট হচ্ছে ক্যান্সার হলো কোষের অস্বাভাবিক বৃদ্ধি, ক্যান্সার হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি। এনজিওগ্রামের মাধ্যমে হার্টের ব্লক দেখা যায়, এনজিওগ্রামের কাজ হচ্ছে হার্টের ব্লক নির্ণয় করা। নেক্সট হচ্ছে পেসমেকার কি, পেসমেকার হলো হৃদস্পন্দনের স্বাভাবিক রাখার যন্ত্র, যা দক্ষিণ আমেরিকার ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথম আবিষ্কার করেন। পেসমেকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা।